সালাম আলাইকুম। আমরা একটা বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছি, এই বাড়িটার কত, ওই দৈর্ঘ্যপ্রস্থ কত? 30x53। 30x53। আর এটা আমরা দেখতে পাচ্ছি এদিকে নর্দার্ন সাউথ সাইড, ওইদিকে সাউদার্ন, আর এটা ইস্টার্ন, এটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড। আমরা ওয়েস্টার্ন সাইডে 30 ফিট প্রস্থ, ইস্টার্ন সাইডে 30, আর সাউদার্ন এবং নর্দার্ন এটাতে আছে 53, তাই না? এটাতে কয়টা রুম আছে? চারটে রুম আছে। দেখা দিন তো কোনটা কোনটা রুম আছে। ওইটা রুমের দৈর্ঘ্যপ্রস্থ 10x10x11। 11x11 4। 11x11 4। আর এদিকে হচ্ছে 10x10x11 4। এই রুমের পাশে আছে বেডরুম আছে, সরি তার পাশে আছে আরেকটা টয়লেট, এটা হচ্ছে মাস টয়লেট হচ্ছে 7x4। ডাইনিং আসছে হচ্ছে 11.3, আর 7x3। আর এখানে আমরা আরেকটা ডাইনিং দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য? যেই ডাইনিংটা এখানে 2 ইউনিট হবে তো? হ্যাঁ, 2 ইউনিটের জন্য পাশে এটা আপনার সিঁড়িটা হচ্ছে দক্ষিণ পাশে, সিঁড়িটা হচ্ছে 7x14, অনেক বড়, তাই না? 7x14। আর এ পাশে আমরা আরেকটা ডাইনিং দেখতে পাচ্ছি, এটা 18x4 আর 8x4, 18x4, এটাও তো অনেক বড়, তাই না? এ পাশে আমরা আরেকটা টয়লেট দেখতে পাচ্ছি, 7x2 আর 4x। বেডরুম এ পাশে আমরা কিচেনটা ছিল একটা, কিচেন হচ্ছে 5x7x4। বেডরুম হচ্ছে 12.10x10 ফিট আর 10x6 ইঞ্চি। বেলকুনি, তাই না? 3x11 ইঞ্চি। ও পাশে বেলকুনিটা আমাদের কত ছিল এখানে দেখলাম? 3x11 ইঞ্চি, একদম ম্যাচ করেছে এই পাশের সাথে এই পাশে। আর এখানে টয়লেট হচ্ছে 6x3 ইঞ্চি, 3x6 ইঞ্চি। পাশে আমরা আবার একটা বারান্দা দেখতে পাচ্ছি, আর এখানে বেডরুম। তো ভবিষ্যতে এখান থেকে আমরা এই বেডরুমটাকে গ্যারেজে রূপান্তরিত করতে পারবো, তাই না? সহজে। আর 4 ফিট জায়গা এখানে আমাদের প্যাসেজ হিসেবে আছে, বাইরের দিকে প্যাসেজ হিসেবে 4 ফিট আছে, 4 ফিটটা আমাদের ওই স্টিয়ারে যাওয়ার জন্য। এই মোটামুটি একটি সুন্দর একটি প্ল্যান, আপনারা যদি পছন্দ করেন এই প্ল্যান অনুযায়ী বাড়ি করতে পারেন। যদি আপনাদের জায়গাটি হয় 30x30, আর এই এখানে লংটা হচ্ছে 53 ফিট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।